তো হ্যালো গাইস, আজকে আমি বাবা আর বিশাল যাচ্ছি রুম দেখতে। রুম দেখতে মানে আমি শিফট হবো খুব তাড়াতাড়ি। কোথায় শিফট হবো, কেন শিফট হবো সেটা যেতে যেতে বলছি। মানে আমি আর বিশাল একসাথেই থাকবো, লাইফে ফার্স্ট টাইম বাড়ির বাইরে মা বাবাকে ছাড়া একা থাকবো। মজাও আসছে ভিতর থেকে, বাট একটু মানে কী বলবো, মানে আমি প্রচণ্ড কুড়ে, ঠিক আছে। মানে মা লিটারালি জলের বোতলটাও এনে খাওয়ায় মাঝে মধ্যে, এরকম টাইপের আমি ছেলে। তো সেখানে একা থাকবো, বিছানা তোলো, বাথরুম পরিষ্কার করো, ঘর পরিষ্কার করো, A to Z আমাকেই করতে হবে আর বিশালকেই করতে হবে। বিশাল কীরকম আমি জানি না, বাট আমি প্রচণ্ড কুড়ে, তো সেইটা নিয়ে একটু টেনশানে আছি। দেখি মানে বাবা ঘর দেখে এসেছে, আজকে আমরা ফাইনাল করতে যাবো। পছন্দ হলে বুকও করবো, এবার আমি একাও থাকতে পারি, বিশালের সাথেও থাকতে পারি। একসাথে থাকলে সুবিধা হয়, আবার আলাদা থাকলেও সুবিধা হয়। তো দেখি সেটা স্পটে গিয়ে ডিসাইড করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, শেষমেশ আমরা তিনজন চলে আসলাম 2.5 ঘন্টা জার্নি করে। তো আমি, বিশাল আর বাবা গৌরদেহতে ঘর খুঁজছিলাম, তো একটা জায়গায় ঘর পেয়েছি, আর এইটা হচ্ছে সেই ঘরটা। তো ঘরটা একটু ছোট কিন্তু দুজনের জন্য এনাফ। এই কোণাটা হচ্ছে রান্নাবান্না, আর এই কোণাটা কিসের জন্য আমরা কেউই বুঝলাম না, বাট ওইটা ছাদ ওইটুকুই যতটুকু দেখতে পাচ্ছ। আর বাথরুমের অবস্থা ঠিকঠাকই আছে, ছোটোর মধ্যে যথেষ্ট এনাফ। বাট এখানে জানলাটা কেন দিয়েছে আমি জানি না। তো এইটা হচ্ছে জাস্ট এন্ট্রি গেট দিয়ে ঢুকলেই এই ভিউটা দেখতে পাবে, ছোটোর মধ্যে জাস্ট যথেষ্ট ভালো ঘরটা। তো গাইস, রুম দেখলাম আমি আর বিশাল, ভালো লেগেছে রুমটা, ছোটোর মধ্যে ঠিকঠাক আছে। দুজনের বেডও হয়ে যাবে, সিঙ্গেল বেড হয়ে যাবে, দেন তার পাশে স্টাডি টেবিলও হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা আমাদের কলেজেরই পাশে গৌরদহতে, তো এখানেই থাকবো মেনলি, তাহলে যাতায়াতের অনেক সময়ও বাঁচবে, খরচাও বাঁচবে। তো মানে ঘরটা তো দেখলেই ঠিকই আছে আমাদের হিসাবে। আমাদের ঘরে লাইট মাইট ছিল না বলে একটু ডার্ক লাগছিলো, পরে যদি মানে ট্রান্সফার করি তারপরে সবটা দেখাবো। তো দেখি এখন বাবা অ্যাডভান্স দেবে মেবি। দি নেক্সট ডে। তো হ্যালো গাইস, গতকাল ঘর ঠর দেখে এসেছি আমি, বিশাল আর বাবা। অ্যাকচুয়ালি আমাদের তিনজনেরই ভালো লেগেছে ঘরটা, একটু মানে ছোটো বলতে পারো, বাট লম্বা ঘরটা, আমাদের দুজনের জন্য থাকার জন্য এনাফ। কারণ আমরা তো কি আর ওখানে সংসার বাঁধবো না, আর খাবার দাওয়ার জন্য সেরকম জিনিসপত্র লাগবে না। নিচে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, ওখানে জাস্ট সকালবেলা গিয়ে বলতে হবে যে খাবো কি খাবো না, সেটা বললে ওরা রান্না করে রাখবে। আর ওখানে পেমেন্টের মতো কিছু একটা ব্যাপার আছে, আমি ঠিক পেমেন্টের ব্যাপারটা বুঝতে পারিনি। এমনি সকালবেলা ওখানে পেটাই বড়টা পাওয়া যায়। আমি ম্যাক্সিমাম ছাতুই খাবো, কারণ আমার সকালবেলা আমি হেভি খাই না, আমার ছাতুটাই আমার কাছে এনাফ। সাইকেল নিয়ে যাবো ওখান থেকে, কলেজ একদমই কাছে, সাইকেলেই যাওয়া যায়। তো ভ্যান্ডারে করে মেবি সাইকেলটা ক্যারি করবো, আর যদি টেম্পো বা ছোটা হাতি বুক করি ট্রান্স মানে শিফটিংয়ের সময়, তো তখন তাতে করে যাব। তো যাই হোক, মানে আপাতত মানে বেশ ইন্টারেস্টিং যাচ্ছে, লাইফে ফার্স্ট টাইম বাড়ির বাইরে থাকবো। তো বুঝতেই পারছো মানে অ্যাকচুয়ালি আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমি স্পেশালি বাড়ির বাইরে কোনো দিন থাকিনি, মানে আমি আমার মা বাবাকে ছাড়া মামা বাড়িতেও কোনো দিন যাইনি। যদিও এখন আর যাওয়া হয় না মামা বাড়িতে, দিদা দাদু মারা যাওয়ার পর থেকে। তো এখন মানে তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আমি ইভেন সত্যি কথা বলতে অনেকে বিশ্বাসও করবে না, মেবি আমি লাইফে কোনো দিন মানে রাতের বেলা দুর্গা পুজোয় ঠাকুর দেখতেও বেরোয়নি, না বাবা মার সাথে, না বন্ধুদের সাথে। তো কোনো প্রশ্নই আসছে না, বাবা মার সাথেও বেরোয়নি, বাবা মা আমাকে একাও বেরোতে দেয়নি। তো আমার মতো একটা ছেলে এরকম ফ্যামিলি থেকে বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে থাকছে, তো লাইফে কীরকম এক্সপিরিয়েন্স হবে আমি জানি না। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, ইন্টারেস্টিং, বেশ ভালো লাগছে, বাট ভয়ও করছে যে কতটা ম্যানেজ করতে পারবো কি না। কারণ মানে সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের কাছে খাওয়ার চাওয়া আর দোকানে গিয়ে খাবার খাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে, নিজেকে সেভিংস করতে হবে, কারণ নয়তো মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যাবে। তো মানে তার উপর আবার বিশাল আর আমি দুজন একসাথে থাকবো, বিশাল যদি আমার থেকে বয়সে ছোটো, তো দুজনকেই ম্যানেজ করে চলতে হবে। অ্যাকচুয়ালি মানে প্রবলেমটা হচ্ছে ভয় বেশি লাগছে, আর আপাতত অনেক জিনিসপত্র কেনা হয়নি, লাইক ইন্ডাকশান কুকার, ইন্ডাকশান স্টোভ কি বলে সামথিং আমি জানি না, তো রান্নাবাটি আমি রান্নাঘরে আমি জিনিসপত্র বলতে পারবো না। তারপরে বিস্কুট কিনতে হবে, ম্যাগি কিনতে হবে, ছাতু কিনতে হবে, মানে বেসিক যে নেসেসিটির যে জিনিসগুলো, কারণ আমি সকালবেলা হেভি ফুড খাই না, আমি একদম লাইট ফুড মানে ছাতু খাই, আর নয়তো খুব ভালো লাগলে মানে খুব ইচ্ছা করলে কচুরি বা পরোটা মোটা এসব এর বেশি খাই না, মানে ম্যাক্স 90% 95% আমি ছাতুই খাই। তো তাও কপাল ভালো, বিশাল হালকা পাতলা রান্না করতে পারে না, তা আমি মাঠে মারা যেতাম। বিশালকে অনেক অনেক থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, বিশাল বয়সে ছোটো খুবই ভালো ছেলে, মেবি দেখছো ভিডিওটা।
যাই হোক, মানে অ্যাকচুয়ালি টেনশন হচ্ছে প্রচণ্ড, কীরকম কী থাকবো, একটা বছর যে করে হোক কাটাতে হবে, কারণ একটা বছর পরে ট্রান্সফার নেওয়ার সুযোগ থাকবে আমাদের হাতে। এবার ট্রান্সফারটা কোথায় দিচ্ছে সেটা, সেই জায়গাটা আমাদের বাড়ির থেকে কতটা কাছে কি না সেটার উপরও ডিপেন্ড করছে যে আমরা ট্রান্সফার আদৌ নেবো কি না। যদি সেটা দূরে থাকে তাহলে তো হয়ে গেল, তাহলে মানে আর লিটারালি এখানেই আমাকে 3 বছর থাকতে হবে বাড়ির বাইরে। তো আমি জানি না কী করবো কি না করবো, তোমাদের প্রচণ্ড সাপোর্ট দরকার যারা এই অবধি লাস্ট অবধি ভিডিওটা দেখেছো। প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, একটু সাপোর্ট দেখিও, শেয়ার করো। যারা কমেন্ট করছো তারা, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। স্পেশালি যারা ভিডিও ভালো লাগার পর ইনবক্সে গিয়ে আমাকে বলছে লাইক ভাই ভিডিওটা সেরা হয়েছে বা ভালো হয়েছে, তারা প্লিজ ইনবক্সে না বলে তারা প্লিজ ভাই কমেন্ট বক্সে বল, আমার ভিডিওতে রিচ বাড়ে। তো যাই হোক, মানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সাপোর্ট করছো, আমাকে আরও সাপোর্ট করো, আমি তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি। অবভিয়াসলি আমার নিজেরও ভালো লাগে ভিডিও বানাতে। এবার ওখানে শিফট হওয়ার পর অ্যাকচুয়ালি আমার হাতে অনেকটা সময় থাকবে, কারণ যাতায়াতের জন্য আমাকে সময় নষ্ট করতে হবে না। তো ওখানে আমি ইচ্ছা আছে ট্রেডিংটা শেখার, নেট কানেকশান নেবো কিনা যাই না, যে করে হোক ওখানে ট্রেডিংটা শিখবো, কারণ আমার ট্রেডিংয়ের প্রতি একটা আলাদা নেশা টাইপের আছে। পারি না, কিছুই পারি না, জাস্ট শিখছিলাম, এক দুদিন দেখেছিলাম ইউটিউবে ভিডিও টিডিও, একটা মানে কোর্স টাইপের আছে ওখানে দেখছিলাম জাস্ট। তো ওখানে যখন সময় পাবো ওখানে ট্রেডিংটা শিখবো, পয়সার তো দরকার হয় সবারই, তো সেটাই শেখার ইচ্ছা আছে। তারপরে পড়াশোনাটাও করতে হবে, ভালো রেজাল্ট না পেলে জব পাবো না, বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছি আমি, এটা হচ্ছে মেন কথা। তো যারা সাপোর্ট করছো তারা করতে থাকো, অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ব্লগটা ছোটোই রাখলাম, একটু জাস্ট মনের কথা শেয়ার করার ছিল তাই। তো যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ভিডিওটা লাইক করে দিও, যদি ভালো লাগে জোর করছি না, খারাপ লাগলে নিচে গালাগালি কমেন্ট করেও দিতে পারো যে ভাই ভাই হয়েছে বা জঘন্য হয়েছে, আমি সেটা আমি নিজের দোষ মানতে স্বীকার করতে ভালোবাসি। নিজের ফল যদি কেউ দেখিয়ে দেয় সেটা আরও ভালো, কারণ আমি নিজেকে ইম্প্রুভ করতে পারবো। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এই অবধি রাখলাম, আমার এখন কাজ আছে, একটু পরেই বেরিয়ে যাবো, এখন অলমোস্ট 1:30 বাজে, 1:20 সামথিং বাজে, তো বেরিয়ে যাবো, কিছু কেনাকাটা করতে হবে, ম্যাগি ঠেগি কিনতে বেরোবো। তো দেখি, তো চলো আজকের জন্য এই অবধি রাখলাম, টাটা।